হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি ফুলকপির একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ফুলকপিগুলোকে ঠিক এইভাবে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে দুটো দারচিনি আর দুটো লবঙ্গ ফোড়ন দিলাম। এরপর ধুয়ে রাখা ফুলকপিটা তেলে ছেড়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো। এরপর ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটে তুলে রেখে সরিয়ে দিলাম। এরপর ওই তেলে চালমগজ বাটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো পিউরি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এরপর মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা, একসাথে বেটে রেখেছিলাম, সেটা এক চামচ দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। চালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো। এরপর মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এইরকম শীতকালে অনেক সময় ভেবে পাই না কী বানাবো, তখন ফুলকপি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা চটজলদি বানিয়ে নেওয়া যায়। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। এরপর দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি মিক্সির বাটির জলটা দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম একটু টেস্টের জন্য। এরপর সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। ফুলকপিটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম। এরপর ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। বন্ধুরা, এটা খেতে দুর্দান্ত হয়। এরপর আমি ফুলকপিটাকে মিশিয়ে নিলাম। এরপর 10 মিনিট ফোটাবো। 10 মিনিট ফোটার পর গ্রেভিটা ঠিক এইরকম দেখতে হবে। এরপর নামানোর আগে অল্প ঘি দিয়ে দিলাম। এখানে ঘি ব্যবহার করবেন, তাতে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, রান্না আমার রেডি হয়ে গেছে। আপনারা এখানে সাদা ভাত, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সকলের সাথে এটা পরিবেশন করতে পারবেন। এরপর প্লেটে সার্ভ করে নিলাম। তাই বন্ধুরা, এইভাবে ফুলকপির এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এরপর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।